হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব স্থিতিস্থাপকতার পার্ট থ্রি। আগের দিন ক্লাসে আমরা কী কী পড়েছিলাম সেটা একটু রিমাইন্ড করে নিই, আশা করি তোমরাও পড়ে নিয়েছ। আচ্ছা, বিকৃতি, বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু যদি আকার, আয়তন বা দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাহলে তাকে বলা হয় কি? বিকৃতি। এবং সেই বিকৃতি পরিমাপটা কী করা হয়? মাত্রার পরিবর্তন বা প্রাথমিক মাত্রা। সেই বিকৃতির প্রকৃতি অনুযায়ী বিকৃতিকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য বিকৃতি, এটা হচ্ছে কি আয়তন বিকৃতি, আর এটা হচ্ছে কি কৃন্তন বিকৃতি। এখানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, এখানে হচ্ছে আয়তনের পরিবর্তন, আর এখানে হচ্ছে কি আকারের পরিবর্তন। আকারের পরিবর্তন বলতে কি ছিল এটা কি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র, হলো কি এটা এটা ছিনু, এটা হনু, এটা তাই তো ছিনু হনু। তাহলে এক্ষেত্রে কি হবে, স্মল এল বাই ক্যাপিটাল এল। স্মল এলটা কি দৈর্ঘ্যের পরিবর্তন, বলতে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে বা হ্রাস কত হয়েছে। এখানে হচ্ছে কি ভলিউম স্ট্রেন, আয়তনের বৃদ্ধি কত বা হ্রাস কত, আয়তনের পরিবর্তন ডিভাইড বাই প্রাথমিক আয়তন। এখানে হচ্ছে শেয়ারিং স্ট্রেন, বলতে কি বলেছিলাম থিটা, যেক্ষেত্রে অনেক ছেলের কনফিউশন আছে, হয়তো আমি একটা টার্ম লিখেছিলাম যে সাইন থিটা নিয়ার অ্যাবাউট টু ট্যান থিটা ইকুয়াল টু থিটা, আর কস থিটা ইকুয়াল টু ওয়ান, এটা করেছিলাম। তো দেখো, আমি তোমাদেরকে দেশলাই বাক্স নিয়ে দেখিয়েছিলাম এই জিনিসটা। তা দেশলাই বাক্সের পরিবর্তে যদি আমি অন্য কোনো মানে ধাতব পদার্থ নিই, তাকে নিশ্চয়ই অল্প বল প্রয়োগ করে অতটা বিকৃতি করা যাবে না, খুব সামান্য। তাই যদি খুব সামান্য পরিমাণ যদি বিকৃতি হয়, ঠিক আছে, খুব থিটা এই মানটা হচ্ছে খুব ক্ষুদ্র। যেমন ধর নাও এই পয়েন্ট থেকে নিলাম, ঠিক আছে, এতটা, এটা প্রায় হচ্ছে সরল রেখা, এ বি হচ্ছে কি প্রায় সরল রেখা। তার মানে এখানকার যে থিটাটা হচ্ছে পরিবর্তন হচ্ছে, এটা যদি আমি থিটা ধরি, ক্ষুদ্র থিটা, ক্ষুদ্র থিটা, তাহলে তুমি এখানে আলাদা করতে পারবে না কোনটা লম্ব কোনটা ভূমি, সরি কোনটা অতিভুজ আর কোনটা ভূমি। দেখো এটা একটা পেন আছে, রেখে দিয়েছি, এ একটা পেন, ঠিক আছে। আমি যদি এটাকে হালকা পরিবর্তন করি থিটা, ঠিক আছে, দেখো পেনের সংস্পর্শ ছাড়ছে না, তার মানে কি দেখো আমি এই পয়েন্ট থেকে নিচে, তো তাহলে এই দূরত্বটা কি পেনের দৈর্ঘ্যটাই দূরত্ব, এটা হচ্ছে কি পেনের দৈর্ঘ্যটাই দূরত্ব। তাহলে আমি অ্যাঙ্গেলের পরিবর্তন করছি কিন্তু পেনের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। তাহলে তার মানে কি যে থিটার যদি সামান্য পরিবর্তন করা হয়, দেখো এটা এই মুহূর্তে এটা আছে মানে এটা কি ভূমি, এই মুহূর্তে আছে মানে কি এর অতিভুজ হয়ে গেল। তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে কোনো পার্থক্য হয়েছে কি? তা থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে কোনটা ভূমি কোনটা অতিভুজ আমার বোঝা মুশকিল, মানে কীভাবে প্রায় সমান হবে। তাহলে এই দুটো হচ্ছে কি প্রায় সমান, এটা এটা হচ্ছে কি সমান প্রায়। থিটা আমরা জানি কি সাইন থিটা ইকুয়ালটা হচ্ছে লম্ব বাই সরি অতিভুজ অতি অতি, আর ট্যান থিটা সমান কি জানি আমরা, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এখানে ভূমি আর অতিভুজ কি হচ্ছে, এটা হচ্ছে কি অতিভুজ ধরতে পারো বা এটা অতিভুজ ধরতে পারো, এটা ভূমি ধরতে পারো বা এটা ভূমি ধরতে পারো। তাহলে এই দুটো হচ্ছে কি প্রায় সমান যদি হয়ে যায়, তাহলে আমি কি লিখতে পারি সাইন থিটা নিয়ার অ্যাবাউট টু ট্যান থিটা, এটা কোন কেসে, যদি থিটা খুব ক্ষুদ্র হয়। এবার বললে স্যার তাহলে এটা কি করে হলো, এটা সমান থিটা কি করে লিখছেন, এটা ইকুয়াল টু থিটা কি করে লিখছেন। দেখো সাইন থিটা বা ট্যান থিটা, যদি থিটার মানটাকে তুমি যদি 90 ডিগ্রি নাও, তারপর 60 ডিগ্রি নাও, তারপর 30 ডিগ্রি 45 ডিগ্রি নাও, 30 ডিগ্রি নিচ্ছি, তারপর 0 ডিগ্রি নিচ্ছি, দেখো তো সাইনের মানটা কত হচ্ছে, এটাতে 1, এটাতে √3/2, এটা হচ্ছে কত হাফ, এটা হচ্ছে কত 0। তা থিটার মান যখন কমছে তখন এর মানটাও কত হচ্ছে, জিরোর দিকে অ্যাপ্রোচ করছে। তো দুটোই যদি জিরোর দিকে অ্যাপ্রোচ করে তাহলে একটা একটা সময় কী হবে, কোয়েনসাইড করে যাবে। দুটো বন্ধু যদি একই পয়েন্টের দিকে যায় তাহলে একটা সময় কী হবে, যে সেই পয়েন্টে মিলার সময় এই পয়েন্টে মিলার সময় কী হচ্ছে, প্রায় দুটো কী হয়ে গেছে, কোয়েনসাইড করছে, কাছাকাছি চলে এসছে, একদম এসছে কি না,
তাহলে থিটাটাও জিরোর দিকে অ্যাপ্রোচ করছে, এর ভ্যালুটাও জিরোর দিকে অ্যাপ্রোচ করছে। সেই জন্য লেখা হয় কি যে সাইন থিটা নিয়ার অ্যাবাউট টু থিটা, এটাও জিরো, এই ভ্যালুটা হচ্ছে জিরোর দিকে অ্যাপ্রোচ করছে আর এও জিরোর দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে দুটো কী হয় কোয়েনসাইড করে যায়। কিন্তু এই থিটাটা কিছু নিতে হয় রেডিয়ানে নিতে হয়, রেডিয়ান, এটাকে রেডিয়ানে নেব। রেডিয়ান বলতে কত, ওয়ান, দেখো 180 ডিগ্রি সমান হচ্ছে কত, পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, পাই বাই 180। আমাকে এই পাই বাই 180 রেডিয়ানে প্রকাশ করতে হবে, ঠিক আছে, ভ্যালুটা প্রায় সেম আসবে। আর কসের ক্ষেত্রে কি হয়, কসের ক্ষেত্রে এটা 90 কত, জিরো, এটাতে কত হয় হাফ, এটাতে কত হয় √3/2, তারপর কত হয় 1। তাহলে এটা হচ্ছে একের দিকে অ্যাপ্রোচ করছে, থিটার ভ্যালু যেহেতু জিরোর দিকে যাচ্ছে, কসের ভ্যালু কী হচ্ছে একের দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে থিটা যখন জিরো ঘরে পৌঁছাবে বা পৌঁছানোর আগে কি হবে, কস হচ্ছে কি একের ঘরে পৌঁছে যাবে বা কাছাকাছি চলে আসবে, 10:1। তাহলে আমি বলতে পারি কি এই মানটা যদি ক্ষুদ্র হয় তাহলে কসের ক্ষেত্রে কত হবে, থিটা ক্ষুদ্রের জন্য 1 হয়ে যাবে। তোমার যদি এটা মাথাতে না ঢোকে এটাকে টেনে মুখস্থ করে নাও, ঠিক আছে, এখন মাথা ঘামানোর দরকার নেই, পরে ঠিক আরও বুঝতে পারবে যে থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু থিটা, আর কস থিটা ইকুয়াল টু 1, আর কস থিটা ইকুয়াল টু 1 ধরা হয়, ঠিক আছে, ধরা হয়। এবং এটা যদি ধরা হয় তার মানে কি হচ্ছে, লম্ব অতিভুজার ভূমিটাকে আমি এক্সচেঞ্জ করতে পারি। অনেক সুবিধার ক্ষেত্রে অনেক সুবিধা আছে এটা করার, সেটা পরবর্তীকালে আরও বুঝবে ক্যালকুলেশনের জন্য। এবার দেখো শেয়ারিং স্ট্রেন, এর সংজ্ঞাটা দিয়েছিলাম কিভাবে, যে থিটা ইকুয়াল টু কত ছিল, স্মল এল বাই ক্যাপিটাল এল, বলতে কি তল দুটোর আপেক্ষিক সরণ, এই তলটা ছিল এরকম জায়গাতে, তাহলে এটা এরকম জায়গাতে আছে, এটা এরকম জায়গাতে আছে, তাহলে এটা সরণ কত হচ্ছে, এটা আপেক্ষিক সরণ, এইটুকু হচ্ছে আপেক্ষিক সরণ স্মল এল, এই তলটার সাপেক্ষে এই তলটা হচ্ছে আপেক্ষিক সরণ এতটা, তো এইটা বা এদের মধ্যে প্রাথমিক দূরত্ব ছিল কত, এল। এরপর বলা আছে কি এল ইকুয়াল টু যদি 1 ধরা হয়, এল ইকুয়াল টু যদি 1 ধরা হয়, অর্থাৎ কি এই দুটো তলের মধ্যবর্তী দূরত্ব যদি একক হয় তাহলে কথা হবে থিটা ইকুয়াল টু কত হবে, এটা 1 হয়ে গেলে এল, তাহলে একক দূরত্বে অবস্থিত দুটি তলের মধ্যে আপেক্ষিক সরণ যে পরিমাণ ঘটে তাকে বলা হয় কি, স্কিন্টন বিকৃতি। আপেক্ষিক দূরত্ব কত, মানে তল দুটির মধ্যে দূরত্ব কত, 1, তাহলে একক দূরত্বে থাকা দুটি তলের মধ্যে দিয়ে তলের মধ্যে যে পরিমাণ সরণ ঘটে তাকে বলবো কি, স্কিন্টন বিকৃতি। চলো এরপর আছে কি পীড়ন, পীড়ন কি বলেছিলাম যে পীড়ন হচ্ছে অনেক প্রকার, 5 প্রকার হয়ে যায়, কারণ বিকৃতি অনুযায়ী হচ্ছে কয় প্রকার, বিকৃতি মানে প্রকৃতি অনুযায়ী 3 প্রকার, এটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, আর হচ্ছে কি কৃন্তন পীড়ন, ঠিক আছে, কৃন্তন বিকৃতির জন্য কৃন্তন পীড়ন, আয়তন বিকৃতির জন্য আয়তন পীড়ন, আর অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য অনুদৈর্ঘ্য পীড়ন, সবারই হচ্ছে কত, f/a। আর এটা কি শুধুমাত্র সলিডের জন্যে, আর শেয়ারিং স্ট্রেনটাও হচ্ছে কি সলিডের জন্য, দুটি সলিডের জন্য প্রযোজ্য, তরল বা গ্যাসের কোনো আকার, তরল বা গ্যাসের কোনো আকারও নেই এবং হচ্ছে কি কোনো দৈর্ঘ্যও নেই, আকারও নেই দৈর্ঘ্যও নেই, তাহলে ওই দুটোর জন্যে প্রযোজ্য নয়। আর হচ্ছে কি ট্যাঞ্জেন্সিয়াল আর নর্মাল স্ট্রেস, অবিলম্ব আর স্পর্শকীয় পীড়ন। সেখানে হচ্ছে কি যেটা বল প্রয়োগ করেছিলাম, যদি বল প্রয়োগটাকে যদি মানে একটু কোণ করে প্রয়োগ করি, তাহলে ভেবেছিলাম কি যে এরকম যদি প্রয়োগ করা হয় তাহলে বলের দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে কি এই দিক বরাবর তার তলে সরণ ঘটাচ্ছে, আর একটা বস্তুটাকে বসিয়ে দিচ্ছে অবিলম্ব হবে, তা এর জন্য একটা হয়েছে কি অবিলম্ব, মানে স্পর্শক বরাবর একটা হয়েছে প্রতিক্রিয়া বল, আর একটা লম্ব বরাবর প্রতিক্রিয়া বল হয়েছে, তাহলে এর জন্য পীড়ন হচ্ছে কি নর্মাল পীড়ন, আর এর জন্য পীড়ন হচ্ছে কি ট্যাঞ্জেন্সিয়াল পীড়ন বা স্পর্শকীয় পীড়ন। এরপর আজকের টপিক দেখো ব্রেকিং লোড আর হচ্ছে কি ব্রেকিং স্ট্রেস, অসহ ভার আর অসহ পীড়ন। অসহ ভার বলতে কি কোনো বস্তুকে যদি আমি বল প্রয়োগ করতেই থাকি, মানে কোনো বন্ধুকে যদি ইরিটেট করতেই থাকি, তাহলে একসময় কী হবে, মানে তোমার সীমার বাইরে চলে গেলে সে আর আগের অবস্থায় ফিরে আসে না, এবং কি হয় তার মধ্যে প্রচুর পরিমাণ ক্ষোভ তৈরি হয়, প্রতিক্রিয়া বল তৈরি হয়, তবু আসতে পারে না, প্রতিক্রিয়া তৈরি হলেও সে আর আসতে পারে না, সম্পর্কটা কি হয় ভেঙে যায়, সম্পর্কটা ভেঙে যায়। তাহলে যে পরিমাণ ভার, দেখো ভর আর ভার, ভর বলতে কি এম গ্রামে হবে, ভার বলতে কেজি বা সরি ভার বলতে কি নিউটন, মানে বল, এটা ফোর্স, এটা যদি এম ভর হয় এটা হচ্ছে এম, এটা হচ্ছে ভর প্রকাশ করা হয়, আর যখনই ভার বলবো তখন কথা হবে এম জি, এটা ভার।
ঠিক আছে, তাহলে কোনো বস্তুকে স্থিতিস্থাপক সীমার বাইরে যদি বল প্রয়োগ করা হয়, বস্তুটি আর আগের অবস্থায় ফিরে আসে না, এবং কী হবে, বস্তুটি ভেঙে যায় বা ছিঁড়ে যায়। তো যে ভার প্রয়োগ করলে বস্তুটি ভেঙে যায় বা ছিঁড়ে যায় তাকে বলা হয় কি, অসহ ভার। আর তার জন্য যে পীড়ন উৎপন্ন হয় তাকে বলা হয় কি, অসহ পীড়ন। বোঝা গেল জিনিসটা? আমি সংজ্ঞাটা ভিডিওটা পজ করে লিখে নিচ্ছি। তো সংজ্ঞাটা কি, যে পরিমাণ ভার বা বল প্রযুক্ত হলে কোনো বস্তুর কি হয়, ছিঁড়ে যায় বা ভেঙে যায়, সেই ভারটাকে বা বলটাকে বলা হয় কি, অসহ ভার। ঠিক আছে, আর ব্রেকিং স্ট্রেস কি, অসহ পীড়ন। অসহ ভারের জন্য যে পীড়ন উৎপন্ন হয় তাকে বলা হয় কি, অসহ পীড়ন। বা পীড়ন বলতে কি হয়, একক ক্ষেত্রফলে উদ্বুদ্ধ প্রতিক্রিয়া বল। তো অসহ ভারের জন্য প্রতি একক ক্ষেত্রফলে উদ্বুদ্ধ পীড়নকে বলা হয় অসহ পীড়ন, এটাও বলতে পারো। অসহ ভারের জন্যে কোনো বস্তুতে প্রতি একক ক্ষেত্রফলে উদ্বুদ্ধ প্রতিক্রিয়া বলকে বলা হয় অসহ পীড়ন। যেমনভাবে দেবে সংজ্ঞাটা কোনো অসুবিধা নাই, তবে এটা একটা প্রায় দেয় মাঝে মাঝে, এবং এর উপর একটা অঙ্ক আছে সেট ওয়ানের 8 নম্বর অঙ্ক, আমি এটা বলার পরেই তোমরা এটা অ্যাটেম্প করবে অঙ্কটা। এবার দেখো, অসহ ভার বলতে কি, ধরে নাও একটা বস্তুতে এম ভর চাপানো আছে, এ তারটাতে এম ভর চাপিয়েছি, এম, এটা হচ্ছে কি, অসহ ভর। অসহ ভর, অসহ ভর, ভর, তাহলে ভার কত হবে, অসহ ভার কত হবে, অসহ ভার কত হবে, এম জি। তাহলে অসহ পীড়ন সমান কি জানি আমরা, অসহ পীড়ন, অসহ পীড়ন সমান হচ্ছে কত, অসহ ভার বাই এরিয়া এ। তো টাটা যদি ব্যাসার্ধ বলা হয় এ, এটা ধরো না ব্যাসার্ধ এ, ব্যাসার্ধ সমান হচ্ছে আর ধরলাম, তাহলে কত হবে এখানে আমার, দেখো তো অসহ পীড়ন, অসহ ভার কত, এম জি ডিভাইড বাই কত হবে, পাই আর স্কোয়ার। এখান থেকে তোমাকে বের করতে দেবে কি, 8 নম্বর অঙ্কতে বলা আছে কি, অসহ পীড়নের মান বলা আছে, দেখবে সে তার ইউনিটটা ফলো করবে, দুটোকে একই ইউনিটে কনভার্ট করে নেবে। ঠিক আছে, কেজি পার সেমি স্কোয়ার দেওয়া আছে, হয়তো সেটা কেজি পার মিটার স্কোয়ার করে নেবে। তাহলে এম চেয়েছে তোমাকে কত, অসহ ভরের মান, অর্থাৎ অসহ ভর ইকুয়াল টু কত হবে, অসহ পীড়ন, অসহ পীড়ন, পীড়ন গণিত কত হবে, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই জি। এখানে 8 নম্বর সেট ওয়ানের 8 নম্বর অঙ্কটা একটুকু ক্যালকুলেশন করে নেবে তোমরা। এরপর অনেক ছেলের মনে হতে পারে যে স্যার প্রতিক্রিয়া বল উদ্বুদ্ধ হচ্ছে, তাহলে সৃষ্টি হচ্ছে, তাহলে সেখানে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, না পারবে না, প্রতিক্রিয়া বল সৃষ্টি হলেই যে ফিরে আসবে তার কোনো মানে নাই, একটা লিমিট পর্যন্ত থাকলে সে ফিরে আসবে, একটা লিমিট পর্যন্ত সে ফিরে আসবে। যখন কোনো একটা বস্তুকে ঠেলো সে তোমাকে বাধা দেয়, তার মানে কি, প্রতিক্রিয়া বল। ধরো না এই একটা বস্তুকে তুমি ঠেলছো, একটা টেবিলকে, দেখো টেবিলকে তুমি বল প্রয়োগ করে ঠেলছো বা টানছো, তা তোমাকে কষ্ট করতে হয় কেন, কারণ সে বাধা দেয় বলে। এই জিনিসটাকে তুমি যদি একটা খুবই স্মুথ সারফেসে যদি টানো, যেখানে হচ্ছে ঘর্ষণ মানে কোনো রকম বাধা বল নেই, ঠিক আছে, এমন ধরনের তোমার একটা বন্ধুকে তুমি টানছো, সে বন্ধুকে কী করেছো, মার্বেল পাথর করা আছে এমন বাড়িতে, সাবানের বা শ্যাম্পু দিয়ে সব ইয়ে করা আছে, লাগানো আছে, তো সেখানে টানতে কী হবে, খুব কম পরিমাণ বল লাগবে। আর সেই বন্ধুটাকে তুমি যদি রাস্তায় টানো তাহলে আরও অনেক বেশি বল লাগবে, তারপরে রাস্তাতে অনেক বাধা বল বেশি দিচ্ছে আর স্মুথ সারফেসে বাধা বল কম দিচ্ছে, তাহলে বাধা বল কম দিলে আমাকে কম বল লাগবে, বাধা বল বেশি দিলে বাধা লাগবে, মানে বেশি লাগবে। তাহলে আমি বল প্রয়োগ করলে কি বাধা দিচ্ছে মানে কি, আমার প্রতিমিত করতে পারছে কি, না। আমি যদি এক্সেস ফোর্স অ্যাপ্লাই করি তাহলে তার বাধা বলকে অতিক্রমণ করে গেলে তার মধ্যে প্রতিক্রিয়া বল উৎপন্ন হবে, কিন্তু সে আর সেটাকে ব্যালেন্স করতে পারবে না। তারপরে এখানে হচ্ছে কি, প্রতিক্রিয়া বল উৎপন্ন হবে কিন্তু আগের অবস্থায় ফিরে যেতে পারবে না, সে ছিঁড়ে যাবে লাস্টে। ঠিক আছে, এরপর দেখো হুকস ল বা হুকের সূত্র, সেটা কি বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, এরপরে আসবে কি, সবগুলো আসবে স্থিতিস্থাপক সীমার মধ্যে,
সীমার বাইরে আমি কাজ করব না। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক, পীড়ন বিকৃতি সমানুপাতিক। এখানে একটা কোশ্চেন চলে আসে যে পীড়ন এবং বিকৃতি কোনটি মৌলিক, পীড়ন এবং বিকৃতি কোনটা মৌলিক, লিখো। তোমার কি মনে হয় পীড়ন মৌলিক না বিকৃতি মৌলিক? মানে মৌলিক বলতে এটা বোঝায় যে পীড়নের জন্য বিকৃতি উৎপন্ন হয় না বিকৃতির জন্য পীড়ন উৎপন্ন হয়, কোনটার জন্য? কি পীড়নটা হচ্ছে কি ভিতরের প্রতিক্রিয়া বল। তুমি যদি বিকৃতি না ঘটাও তাহলে কারো মধ্যে প্রতিক্রিয়া বল উৎপন্ন হবে না। তুমি বন্ধুকে যদি না রাগাও তাহলে তার মধ্যে প্রতিক্রিয়া বল বা প্রতিশোধের কোনো কোশ্চেন আসছে না, ঠিক আছে? তাহলে এখানে মৌলিক কোনটা? বিকৃতি হচ্ছে মৌলিক, পীড়ন এবং বিকৃতির মধ্যে বিকৃতি মৌলিক। কারণ হচ্ছে কি, বিকৃতি সৃষ্টি না করলে কোনো বস্তুর মধ্যে পীড়ন উৎপন্ন হয় না, ঠিক আছে? তার মানে কি বলতে পারি, একটা স্বাধীন একটা পরাধীন যদি বলি, স্বাধীনকে বিকৃতি স্বাধীন, বিকৃতি করতে পারি না করতে পারি, বিকৃতি করলে পীড়ন উৎপন্ন হবে, বিকৃতি পরে পীড়ন আসবে, বুঝলে জিনিসটা? লিখবো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, সমানুপাতিক অর্থাৎ কি, পীড়ন পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি। তাহলে এই সমানুপাতিক একটা চিহ্ন এসছে, এটাকে যদি আমি সমান লিখতে চাই একটা কি আসবে, ধ্রুবক আসবে। তাহলে এটাকে লিখতে পারে কি, পীড়ন পীড়ন সমান একটা ধ্রুবক ধ্রুবক ইনটু বিকৃতি বিকৃতি একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে ধ্রুবক সমান কি লিখতে পারি? তাহলে দেখো তো প্রথমে এটা দেখো, পীড়ন ইকুয়াল টু ধ্রুবক ইনটু বিকৃতি, দেখো তো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা কার সমীকরণ গো? এটা সরল রেখার সমীকরণ। এটার সাথে ম্যাচ করছে, এম এর সাথে এম ম্যাচ করছে, বিকৃতির সাথে এক্স ম্যাচ করছে, আর সিটা নাই, সিটা জিরো। সি থাকলে কি হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি থাকলে এটা এরকম হবে, আর যদি সি না থাকে তাহলে এটা এরকম হবে। তাহলে এই লেখচিত্রটা কেমন হবে, এটাকে বলবো কি, স্বাধীন চল, স্বাধীন চল। তাহলে এখানে কোনটা, এটা হচ্ছে স্বাধীন চল, আর এটা হচ্ছে কি, পরাধীন চল। পরাধীন চল একটা স্বাধীন একটা পরাধীন, ডিপেন্ডেন্ট আর ইনডিপেন্ডেন্ট। তাহলে লেখচিত্রটা কেমন হবে এখানে, তাহলে কোনটা স্বাধীন, এক্স অক্ষ বরাবর সবসময় রাখতে হয় কি স্বাধীন, আর ওয়াই অক্ষ বরাবর রাখতে হয় কি পরাধীন চল। তাহলে এখানে কোনটা হবে, বিকৃতি বিকৃতি, এটা হচ্ছে কি, পীড়ন পীড়ন। কেমন হবে লেখচিত্রটা, মূল বিন্দু গামী। এটা কতটা হবে, এটা শুধুমাত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে লেখচিত্রটা, এটা হচ্ছে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে। সীমা ছাড়িয়ে গেলে এই লেখচিত্রটা পাল্টে যাবে, ঠিক আছে? এবার যে কোনো একটা পয়েন্ট যদি নাও, এই একটা পয়েন্ট নিলে ধরে নাও, তাহলে এটা কি নির্দেশ করছে, এখানে থিটা যদি হয় এটা পীড়ন বাই বিকৃতি সমান কি হচ্ছে, ধ্রুবকটা নির্দেশ করছে। এই যে কোনো একটা লেখচিত্র দিয়ে দিলে, যে কোনো পয়েন্ট নিলে, এইটা বাই এইটা সমান কি নির্দেশ করবে, ধ্রুবকটা মান। এরপর হচ্ছে আমি ধ্রুবকে যাব, ধ্রুবক সমান কি লিখতে পারি, দেখো ধ্রুবক সমান, ধ্রুবক সমান হচ্ছে কি পীড়ন বাই বিকৃতি, তাই তো, পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন বাই বিকৃতি তার মানে কি, এখানে এক এক কাজ করে প্রথমে একটা করে দিই, এই ধ্রুবকটাকে বলা হয় কি মডিউলাস অফ ইলাস্টিসিটি, স্থিতিস্থাপক
গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা কার উপর নির্ভর করে? বিকৃতি এবং পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। মেনলি হচ্ছে কি, বিকৃতি এবং পদার্থের প্রকৃতি। ইংলিশ করে পদার্থের প্রকৃতি, পদার্থের প্রকৃতি এবং পদার্থের বিকৃতি উপর নির্ভরশীল। এরপর দেখো আমি এই ধ্রুবকটাকে একটা অন্যভাবে ডেফিনেশন দিতে পারি। যদি বিকৃতি যদি ওয়ান হয় তাহলে কি হবে? স্থিতিস্থাপক গুণাঙ্ক কি বলবো, বিকৃতিকে আমি ওয়ান করলাম, বিকৃতি ইকুয়াল টু ওয়ান, বিকৃতি ইকুয়াল টু ওয়ান করলাম, তাহলে কত আসছে দেখো তো, ধ্রুবক। ধ্রুবকের জায়গায় কি লিখবো, মডুলাস অফ রিজিডিটি এলাস্টিসিটি, এলাস্টিসিটি ইকুয়াল টু কি হলো, পীড়ন। তাহলে একক বিকৃতির জন্য যে পীড়ন উৎপন্ন হয় তাকে বলবো কি, মডুলাস অফ রিজিডিটি বা স্থিতিস্থাপক ধ্রুবক। একক বিকৃতির জন্য, একক বিকৃতির জন্য যে পীড়ন উৎপন্ন হয় তাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে, আমি এভাবে ডিফাইন করলাম, পরবর্তীকালে কাজে লাগবে। তাই তাহলে আমার স্থিতিস্থাপক গুণাঙ্ক বা কাকে কি বলে বিকৃতি অনুযায়ী এখন ভাগ করিনি, শুধু খালি গুণাঙ্ক হিসাবে চিহ্নিত করলাম। যত গুণাঙ্ক আছে তা সবারই একক একই হবে, মাত্রা একই হবে। তাহলে আমি এখানে দেখি একক কি হবে, ইউনিট, কার ইউনিট, মডুলাস অফ রিজিডিটি, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক, স্থিতিস্থাপক গুণাঙ্কের, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। দেখো তো কার সাথে সমান হবে, কি এসছে, পীড়ন বাই বিকৃতি। বিকৃতির কোনো একক আছে কি, নেই, বিকৃতির কোনো একক আছে কি, নেই। তাহলে কথা হবে গুণাঙ্ক একক সমান হচ্ছে কি, পীড়নের একক সমান হচ্ছে কি, পীড়নের একক। পীড়নের একক, কারণ কি, বিকৃতি হচ্ছে কি, এককহীন। কারণ কি, এটা সমজাতীয় রাশির অনুপাত, কারণ হচ্ছে কি, সমজাতীয় রাশির অনুপাতের কোনো একক থাকে না। তাহলে পীড়ন একক কি, তাহলে এককটা কথা হবে নিউটন পার মিটার স্কোয়ার, বা হচ্ছে কত, ডাইন পার সেমি স্কোয়ার, এটা হচ্ছে কত, সিজিএস, সিজিএস এটা হচ্ছে কি, এস আই। ডাইমেনশন কত হবে, ডাইমেনশন, ডাইমেনশন কি হবে, বিকৃতি ডাইমেনশনলেস। তাহলে পিরোনের ডাইমেনশনটাই হবে কি, ডাইমেনশন। তাহলে কথা হবে এটা, পিরোনের ডাইমেনশন কত হয়, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মডুলাস অফ রিজিডিটি, সরি এলাস্টিসিটির ডাইমেনশন এর মাত্রা সমান হচ্ছে কি, পিরোনের মাত্রা, পিরোনের মাত্রা। কত পড়েছিলাম আগে, নির্ণয় করেছি পিরোনের মাত্রা এম এল পাওয়ার ওয়ান, এম এল পাওয়ার মাইনাস ওয়ান, টি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, এম এল পাওয়ার ওয়ান, টি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, এখানে পীড়ন বলতে কি জানি আমরা, পীড়ন বলতে এফ বাই এ, এখানে লিখছি পীড়ন, পীড়ন সমান হচ্ছে এফ বাই এ, তাই তো। এফ এ মাত্রা কত, এম এম এল স্কোয়ার, সরি এম এল টি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে, আর এটা হচ্ছে কত, এল স্কোয়ার। এফ এর মাত্রা হচ্ছে কত, বলের মাত্রা এম এল টি মাইনাস টু, আর এর মাত্রা এল স্কোয়ার। তাহলে এখানে এল ওয়ান আছে, এখানে টু আছে, কত হবে, মাইনাস ওয়ান হবে,
বোঝা গেল জিনিসটা? তাহলে মাথা কথা হবে এম এল পাওয়ার ওয়ান টি মাইনাস টু। তাই যত স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে পরবর্তীকালে যখন ভাগ করব আমি আলাদাভাবে লিখবো না, তাহলে এই সব ভাগগুলো হচ্ছে কি একই এককে হবে, সবারই একক একই হবে, যত স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে সবার একক একই, মাত্রা একই। এবং ডেফিনেশন যদি বলতে চাও এটা বলতে পারো সবারই, যে একক বিকৃতির জন্য, একক বিকৃতির জন্য যে পীড়ন উৎপন্ন হয় তাকে বলা হয় কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে, নোট করো, এটা ভিডিওটা পজ করে নোট করে নাও। এরপর দেখো টাইপস অফ মডুলাস অফ ইলাস্টিসিটি, স্থিতিস্থাপক গুণাঙ্কের প্রকারভেদ। আমি বলেছিলাম কি এটাকে পদার্থের প্রকৃতি এবং বিকৃতির প্রকৃতি অনুযায়ী ভাগ করা হয়। তো বিকৃতির প্রকৃতি অনুযায়ী, কার বিকৃতির প্রকৃতি অনুযায়ী, কারণ বিকৃতি হচ্ছে কি মৌলিক, একে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি ইয়ং মডুলাস, ইয়ং মডুলাস, দু নম্বর হচ্ছে বাল্ক মডুলাস, মডুলাস, আর তিন নম্বর হচ্ছে শেয়ারিং মডুলাস বলতে পারো, বা মডুলাস অফ রিজিডিটি, আর বলতে পারো কি শেয়ারিং মডুলাস। এটা কি জন্য হয় ইয়ং মডুলাস? এটা বিজ্ঞানী ইয়ং এর নাম অনুযায়ী হয়েছে। এটা কি হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য। ইয়ং মডুলাস ইকুয়ালটা কি হবে অনুদৈর্ঘ্য বিকৃতি সমান অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এটা কি জন্য হচ্ছে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, এটা কি জন্য আছে, এটা কি ক্রিন্তন ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। তাহলে এটা কেমন লেখা যায়, এফ বাই, এটা কেছিলাম এফ বাই এ পীড়ন সবারই ক্ষেত্রে মান, এটা কথা হবে স্মল এল বাই ক্যাপিটাল এল সমান কথা হবে এফ এল বাই এ এল। এখানে হচ্ছে কি আয়তন পীড়ন কত হয় ভি বাই, সরি এফ বাই এ ডিভাইডেড বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এখানে কি আছে পীড়নের মান কত হয়, সে পীড়নের মান তো এফ বাই এ হয়, আর একে কী দিয়ে প্রকাশ করা হয়, একে থিটা দ্বারা প্রকাশ করা হয়, বা এটা লিখতে পারো কত এফ বাই এ ডিভাইড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এটা হচ্ছে কার জন্যে, অনুদৈর্ঘ্য বিকৃতির জন্যে, যে পীড়ন উৎপন্ন হয় একক দৈর্ঘ্যে বা সরি অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে বলা হয়, তোমাদের বইয়ে লেখা আছে ভাজিত অনুদৈর্ঘ্য পীড়ন ভাজিত অনুদৈর্ঘ্য বিকৃতিকে বলা হয় কি ইয়ং মডুলাস, আর আয়তন পীড়ন ভাজিত আয়তন বিকৃতি সমান হচ্ছে কি বাল্ক মডুলাস, আর মডুলাস অফ রিজিডিটি বলতে কি ক্রিন্তন পীড়ন এবং ভাজিত ক্রিন্তন বিকৃতি অনুপাতকে বলা হয় কি শেয়ারিং মডুলাস বা মডুলাস অফ রিজিডিটি। অবশ্যই প্রত্যেকটা কথার সাথে কী লাগাতে হবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, আমি এটা এখানে লিখে দিচ্ছি স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, সবগুলো হচ্ছে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে। আমি একটা কমন সংজ্ঞা লিখছি, আমি ওসব ভাজিত বা অনুপাতে যাচ্ছি না। আর একটা সংজ্ঞা কী বলেছিলাম, কী লিখবো যে কোনো পদার্থের একক অনুদৈর্ঘ্য বিকৃতি, এটাকে আমি স্ল্যাশ দিলাম, কী লিখছি বা কী লিখতে পারি
একক, আয়তন বিকৃতি, বাকি হবে কৃন্তন বিকৃতি, কৃন্তন বিকৃতির জন্য যে পীড়ন উৎপন্ন হয়, জন্য যে পীড়ন উৎপন্ন হয় তাকে বলা হয়। তাহলে একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য যে পীড়ন উৎপন্ন হয় বলতে কি অনুদৈর্ঘ্য পীড়ন উৎপন্ন হয়। এখানে পীড়নের জায়গায় কি লাগবে? অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। এটা লিখে দিই যে অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি, সরি অনুদৈর্ঘ্য আয়তন আয়তন পীড়ন আয়তন পীড়ন বা হচ্ছে কৃন্তন পীড়ন, কৃন্তন পীড়ন উৎপন্ন হয়, উৎপন্ন হয় তাকে বলা হয় এক নম্বর কি? ইয়ং গুণাঙ্ক। তাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, গুণাঙ্ক বা কি আছে আয়তন গুণাঙ্ক, বাল্ক মডিউলাস। আর হচ্ছে কি বা দৃঢ়তা গুণাঙ্ক বা দৃঢ়তা গুণাঙ্ক। তাহলে কি যখন আমি ইয়ং গুণাঙ্ক বলবো তখন কি বলবো? একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্যে যে অনুদৈর্ঘ্য পীড়ন উৎপন্ন হয় তাকে বলা হয় কি? অনুদৈর্ঘ্য পীড়ন, সরি ইয়ং গুণাঙ্ক। তাহলে এটা হচ্ছে কি এক নাম্বার, এটা হচ্ছে এক নাম্বার, এর সাথে এটা ম্যাচ করাবে, এটার সাথে এটা ম্যাচ করাবে, এটার সাথে এটা ম্যাচ করাবে, ঠিক আছে। এটা হচ্ছে দু নাম্বার, আয়তন পীড়নটা হচ্ছে দু নাম্বার, এটা হচ্ছে দু নাম্বার, এর সাথে এটা ম্যাচ করাবে, এর সাথে এটা ম্যাচ করাবে। আর এটা হচ্ছে তিন নাম্বার, কৃন্তনটা হচ্ছে তিন নাম্বার, এটার সাথে এটা ম্যাচ করাবে, এটার সাথে এটা ম্যাচ করাবে, এটার সাথে এটা ম্যাচ করাবে। বোঝা গেল জিনিসটা? আমি একটাই সংখ্যাকে লিখলাম, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। মানে মেন হচ্ছে কি একক বিকৃতির জন্য যে পীড়ন উৎপন্ন হয় তাকে বলবো কি আমরা? স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবং অনুদৈর্ঘ্য একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য যে পীড়ন উৎপন্ন হবে সেটা হচ্ছে কি ইয়ং গুণাঙ্ক। একক অনুদৈর্ঘ্য সরি আয়তন বিকৃতির জন্য যে পীড়ন, যে আয়তন পীড়ন উৎপন্ন হবে তাকে বলবো কি? বাল্ক মডিউলাস। আর একক কৃন্তন পীড়ন বিকৃতির জন্য যে কৃন্তন পীড়ন উৎপন্ন হয় তাকে বলবো কি? দৃঢ়তা গুণাঙ্ক। বোঝা জিনিসটা? একসাথে তিনটেকে ঢুকিয়ে দিয়েছি, স্ল্যাশ দিয়ে দিয়ে আলাদা করে নেবে তোমরা, ঠিক আছে? নোট করো এটাকে। এরপর যদি আমি একটা ইউনিট বলি, তো ইয়ের ইউনিট কত হবে? সবার ইউনিট কত হবে? ইউনিট কত হবে? এর ইউনিট কত হবে? নিউটন পার মিটার স্কোয়ার বা হচ্ছে কি ডাইন পার সেমি স্কোয়ার। মাত্রা কত হবে? এম এল পাওয়ার ওয়ান টি পাওয়ার মাইনাস টু। সবারই একই হবে, সেম। কত হবে ইউনিট? নিউটন পার মিটার স্কোয়ার বা হচ্ছে কি ডাইন পার সেমি স্কোয়ার, ঠিক আছে? ডাইমেনশন কত হবে? এম এল টু দু পার ওয়ান টি টু দু পার মাইনাস টু, অবশ্যই থার্ড ব্র্যাকেট। এখানে কত হবে ইউনিট? কত হবে? নিউটন পার মিটার স্কোয়ার বা হচ্ছে কি ডাইন পার সেমি স্কোয়ার। আর মাত্রা কত হবে? মাত্রা হবে এম এল পাওয়ার ওয়ান টি পাওয়ার মাইনাস টু। তাহলে সবারই হচ্ছে মাত্রা ইউনিট সবই সমান, ঠিক আছে? কারণ সবাই তো ধ্রুবক, এবং মাত্রাগুলো কার সাথে সমান? পীড়নের মাত্রার সাথে সমান, পীড়নের মাত্রার সাথে সমান, ঠিক আছে? নোট করো না এটা, আমি শুধু পার্টিকুলার কেস ইয়ং মডুলাসে যাবো এরপর। এরপর দেখো ইয়ং মডুলাস অর্থাৎ কি ইয়ং গুণাঙ্ক, আগে যেগুলো বললাম সেগুলো লেখা আছে। এরপর আগে আগে একটা কথা বলেছিলাম কি যে বিকৃতি পদার্থের প্রকৃতির উপর, যদি এখানে দেখো আমার এখানে কি আছে ওয়াই ইকুয়াল টু এফ বাই এ এল বাই এল, এখানে দৈর্ঘ্য মানে যদি আমি জেনারেলভাবে দেখি
সাধারণত যদি দেখি মানে ম্যাথমেটিক্যাল নজরে, তাহলে কথা ওয়াই প্রপোর্শনাল টু কত লিখতে পারি, এফ ওয়াই প্রপোর্শনাল টু এল ওয়াই প্রপোর্শনাল টু ওয়ান বাই এ ওয়াই প্রপোর্শনাল টু ওয়ান বাই এল, এটা হচ্ছে তাই তো? অর্থাৎ কি নির্দেশ করছে, বল বাড়লে কত হবে, ইয়ং গুণাঙ্কের মান বাড়বে, দৈর্ঘ্য বাড়লে ইয়ং গুণাঙ্কের মান বাড়বে, ক্ষেত্রফল বাড়ালে ইয়ং গুণাঙ্কের মান কমবে, আর এটা হচ্ছে বিকৃতি পরিমাণ কমলে ইয়ং গুণাঙ্কের মান বাড়বে, এরকম কথা। কিন্তু এটা হচ্ছে কি নয়, লেখা যাবে না। একই পদার্থ যদি নেওয়া হয় যেমনই নাও না কেন, একই পদার্থের ইয়ং গুণাঙ্ক একই হবে। তাহলে একটা পদার্থের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক নির্দিষ্ট, একটি পদার্থের ক্ষেত্রে একটি পদার্থের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক নির্দিষ্ট নির্দিষ্ট সেটিকে যেমনই আকার বা আকৃতি যেমনই দৈর্ঘ্য সেটির যেমনই প্রস্থছেদ দৈর্ঘ্য নেওয়া হোক না কেন। অনেক সময় তোমাদেরকে এমসিকিউ দেওয়া হয় মানে ভুলো লাগানোর জন্যে, যে একটা নেওয়া হলো কি এরকম সরু পারা, ঠিক আছে, আর একটা এরকম মোটা পারাটা নেওয়া হলো প্রস্থছেদ, মানে কি অনুপাত বলে দেওয়া হয় এর এ আর এটা এ ওয়ান এটা এ টু, বলা হয় কি এ ওয়ান ইজ টু এ টু ইকুয়াল টু হচ্ছে তো ওয়ান ইজ টু টু, এল ওয়ান ইজ টু এল টু ইকুয়াল টু ওয়ান ইজ টু টু, মানে একটি তামার বলে দিল, একটি তামার দুটি তারের একটি মানে একই তামার বা একই পদার্থের তৈরি দুটি তারের ক্ষেত্রফল অনুপাত এত, দৈর্ঘ্য অনুপাত এত হলে তাদের ইয়ং গুণাঙ্কের অনুপাত কত হবে, সেক্ষেত্রে কত হবে ইয়ং গুণাঙ্কটা স্থির থাকবে, মানটা একই থাকবে, মানে ওয়াই ইজ টু ওয়ান ইকুয়াল টু ওয়ান ইন্টু ওয়ান অনুপাত ওয়ান হবে। তাহলে যেমন বল প্রয়োগ করবে সেরকম বিকৃতি হবে, বল কম প্রয়োগ করলে বিকৃতি কম হবে, তাহলে আলটিমেট খেয়ে সবাই মিলে অ্যাডজাস্ট হয়ে যাবে, নিয়ে মানটা কী থাকবে, এটা ধ্রুবক থাকবে, কারণ এটা এটা কি এটা ধ্রুবক, তো ধ্রুবক কোন নিয়ে পরিবর্তন হয়, ঠিক আছে। এরপর দেখো আবার একটা কথা বলেছিলাম, দেখবে যে ভার চাপানো অবস্থায় যদি দৈর্ঘ্য বলে দেয়, দেখো ম্যাথ নাম্বার ছটা ছয় নাম্বারটা খুলো, দেখো বলা আছে, দেখো ভার চাপানো অবস্থায় বলা দেওয়া আছে এক মিটার, তাহলে ভার শূন্য অবস্থায় দৈর্ঘ্য কত হবে আমাকে বের করতে দিয়েছে, ভার চাপানো অবস্থায় দৈর্ঘ্য সমান কত, ভার ভার বলতে কি এফ ইকুয়াল টু এম জি, তাহলে চাপানো অবস্থায় অবস্থায় দৈর্ঘ্য সমান কত হলাম এল ড্যাশ, সমান কত হবে এল ড্যাশ ইকুয়াল টু এল প্লাস এল, এলটা হচ্ছে কি প্রাথমিক দৈর্ঘ্য, এটা হচ্ছে কি এলটা হচ্ছে ভার শূন্য অবস্থায় প্রাথমিক বা ভার শূন্য অবস্থায় দৈর্ঘ্য। তাহলে এখানে একটা পেয়ে যাচ্ছি কত এল ড্যাশ ইকুয়াল টু কত হলো এল ড্যাশ ইকুয়াল টু এল প্লাস এল, বাকি দেখবে আরও অনেক মান বলে দেওয়া আছে, সেখান থেকে এফ সরি ওয়াই ইকুয়াল টু কি জানি আমরা, ওয়াই ইকুয়াল টু এফ বাই এ ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল এল। তাহলে এখান থেকে পাচ্ছি কি দেখো ক্যাপিটাল এল বাই স্মল এল ইকুয়াল টু পাচ্ছি কত ওয়াই এ বাই এফ, তাহলে এটা হচ্ছে কি এক নম্বর সমীকরণ, আর এটা মান বসে দু নম্বর সমীকরণ আসবে, দুটোকে সমাধান করে এল সমান কত হবে বের করতে পেরে যাবে, এটা হচ্ছে কত সেট ওয়ানের ছ নম্বর অঙ্কটা, ঠিক আছে। আর একটা অঙ্ক বলে দেওয়া আছে দেখো, যে বিকৃতি বিকৃতি বলা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট, সরি এটা জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান পার্সেন্ট বলা আছে, এটা হচ্ছে কি সেট ওয়ানেরই দশ নম্বর অঙ্ক, সেক্ষেত্রে কত বলা আছে এল বাই এল ইকুয়াল টু বলা আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডিভাইড বাই একশো, পার্সেন্টেজ উঠে গেল, এটা কি হলো একশো গেল, অর্থাৎ কি ওয়ান বাই
দুটো শূন্য, তারপর তিনটি শূন্য, এটা হচ্ছে কি বিকৃতি পরিমাণ। তাহলে এর মানটা বলে দেওয়া আছে, বাকি বের করতে দিয়েছে, দেখো যে রাশিগুলো বলে দিয়েছে সেই রাশিগুলো লিখো, নিয়ে এই সূত্র অ্যাপ্লাই করো, দেখো অঙ্কটা হয়ে যাবে। ট্রাই করো এটা, ঠিক আছে, আমি করে দেবো না, তোমার নিজেরা করো। আরেকটা অঙ্ক এরকম আছে, সেটা থাক পরে বলছি, নোট করো না এগুলো। এরপর দেখো সেট ওয়ানের তিন নম্বর অঙ্কটা, একটু তোমরা পড়ে নাও, ভিডিওটা পজ করে পড়ো। দেখো বলা আছে তারের দৈর্ঘ্য বলা আছে 250 সেন্টিমিটার, দৈর্ঘ্য বৃদ্ধি 1.8 মিলিমিটার, এর ইউনিট সেন্টিমিটারে, এটা মিলিমিটারে। তারের ভর বলা আছে কত, 16 গ্রাম, মানে এই তারটা ইউজ করা আছে 16 গ্রাম। তারের ঘনত্ব বলা আছে কত, 7.9 গ্রাম পার সেমি কিউ, আর এখানে ভর চাপানো আছে 12 কেজির। তাহলে এটা হচ্ছে কি এসআই, আর এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে সিজিএস, এটাও সিজিএস, এটাকে আমাকে সিজিএসে কনভার্ট করতে হবে, এটাকেও আমাকে সিজিএসে কনভার্ট করতে হবে, তাই তো। আমাকে বের করতে হবে কি ইয়ং গুণাঙ্কের মান, তাহলে প্রথমে ইয়ং গুণাঙ্কের ফর্মুলাটা লিখে নিই, কত জানি আমরা, ওয়াই ইকুয়াল টু এফ বাই এ ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল এল। এবার দেখো তো এখানে এফ বলতে কি জানি আমরা, এম জি, এটা সমান এফ, তাহলে আমি এম জি করলাম ইন্টু ক্যাপিটাল এল করলাম ডিভাইড বাই এ ইন্টু এল। এবার কার মান দেওয়া আছে, কার মান দেওয়া নাই, দেখো এম এর মান দেওয়া আছে, জি এর মান জানি আমরা, জি সমান কত বসবো, 980 বসবে, তাহলে গ্রাম পার সেমি স্কোয়ার, সরি সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর বা হবে কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে এসআই, এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে এসআই। তাহলে জি এর মান জানা আছে, এল এর মান জানা আছে, এখানে এ এর মান জানা নাই, কিন্তু স্মল এল এর মান দেওয়া আছে কত, এত মিলিমিটার, মানে কত হবে 0.18 সেন্টিমিটার। তাহলে শুধু এ এর মানটা দেওয়া নাই, এখান থেকে এ এর মান বের করতে হবে। তাহলে তারটা কেমন আছে, তারটা এরকম আছে, এটা কত তারের ক্ষেত্রফল, এটা প্রস্থছেদের ক্ষেত্রফল এ, প্রস্থছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, ঠিক আছে। তাহলে আমরা জানি কত তারের আয়তন কত, দেখো আমরা জানি রো সমান দেওয়া আছে ঘনত্ব, রো সমান হচ্ছে কত, ঘনত্ব, ঘনত্ব সমান কত জানি ভর বাই আয়তন, কোনো অসুবিধা, আয়তন, তাহলে ভর কত জানি আমরা 16 গ্রাম, স্মল এম বলা আছে, আয়তন কত হবে, আয়তন কত পাই আর স্কোয়ার এল হবে কিনা, এখানে দেখো তো এম, পাই আর স্কোয়ারটা কি ক্ষেত্রফল, তো এটা ক্ষেত্রফল, এটা সমান হচ্ছে কত এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, অর্থাৎ এ ইন্টু এল। তো যে কোনো জিনিসের আয়তন সমান কথা হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য ইকুয়াল টু আয়তন। তাহলে আমি এ কত পাচ্ছি এখান থেকে, এখান থেকে এ কত পাচ্ছি, অর্থাৎ এ ইকুয়াল টু দেখো এম বাই রো এল, এটা স্মল এম, এর মান কত বলে দিয়েছে 16 গ্রাম সমান হচ্ছে কত, 16 গ্রাম ডিভাইডেড বাই রো কত, 7.9 গ্রাম পার সেমি কিউ, এল বলতে 250। এখান থেকে মানটা বের করে এখানে পুট করে দেবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু কত আসছে দেখো, এফ কত, এম জি, এম কত বলা আছে, এখানে এমটা পরিবর্তন করে নিই, এম ইকুয়াল টু বলা আছে ক্যাপিটাল সমান 12 কেজি, আমি সিজিএসএ করতে চাইছি, ঠিক আছে, 12 কেজি কত হবে, 12 × 1000 গ্রাম, তাহলে এম জি কত হবে, আর জি কত বলেছি 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, এম এ মান কত 12 × 1000, জি কত 980, ক্যাপিটাল এল কত 250, ডিভাইডেড বাই এ কত বেরিয়েছে, এটা 16 / 7.9 গণিত 250, গণিত এ এল কত, সরি এখানে 250, এটা ক্যালকুলেশন করবে অ্যান্সার পেয়ে যাবে, অ্যান্সার ইউনিট কত হবে, ডাইন পার সেমি স্কোয়ার, ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা পড়বে। যদি তারের ভর বলে দেয়, এখানে তারের ভর বলেছে আমি ক্ষেত্রফল বের করেছি, এখানে দৈর্ঘ্য নাও বলতে পারতো, তাহলে এখান থেকে আমি দৈর্ঘ্যও পেয়ে যেতাম,
ঠিক আছে, তারের ভর ঘনত্ব বলে দিলে সেখান থেকে দৈর্ঘ্য পেতে পারি, ক্ষেত্রফল পেতে পারি। ঠিক আছে, নোট করো অঙ্কটা, আর তোমরা বইটা পড়ে অঙ্কটা করার চেষ্টা করো একবার নিজে। এরপর টপিক দেখো, যদি কোনো পদার্থ বা তার ধরনের নেওয়া আছে, সেটা খুবই মোটা এবং ভারী, তার নিজের ওজনের জন্য যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো অনেক সময় বলে দেখবে যে হাইট শর্ট, এক কাজ কর ঝুলে থাক, ঝুলে থাকলে কি হবে, ঝুললে দৈর্ঘ্য বাড়বে। তার মানে কি, নিজের ওজনের ওজনটা কাজ করছে তার জন্য ঝুলছে, মানে ইটগুলো জাংশনগুলো ছাড়বে, তাই তো? তাহলে দেখো, যদি এটা নিজের দৈর্ঘ্যের জন্য, যদি নিজের ওজনের জন্য যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাহলে আমার ক্যালকুলেশনটা কেমন হবে? ধরে নাও কি এর দৈর্ঘ্য হচ্ছে এল, বলছে এর দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য সমান এল, এতটা হচ্ছে এল, ভর সমান এম, এর প্রস্থছেদের ক্ষেত্রফল এটা সমান হচ্ছে কত, এ। এ হচ্ছে কি, প্রস্থছেদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান হচ্ছে এ, প্রস্থছেদের ক্ষেত্রফল সমান হচ্ছে এ। তাহলে আমি ইয়ং গুণাঙ্ক যদি দেখি কেমন হবে, ওয়াই ইকুয়াল টু কত হবে, এফ বাই এ ক্যাপিটাল এল বাই এল, এটা হচ্ছে কি ফর্মুলা এর। দেখো আগের অঙ্ক যেগুলো করিয়েছিলাম এখানেটা কি এম জি ভরের বস্তু ঝোলানো ছিল, এখানে ঝোলানো নাই। তো এখানে তুমি বিভিন্ন পয়েন্টে লক্ষ্য করবে, দেখো বিভিন্ন রকম হবে, কেমন হচ্ছে এই পয়েন্টটাতে, তাহলে ওজন কাজ করছে কোন দিকে, নিচের দিকে ওজন কাজ করছে কত, এম জি ওজনটা, তাহলে ওজনটা কোথায় কাজ করছে, কোন বিন্দুতে সম্পূর্ণ ওজনটা কাজ করছে। দেখো এই বিন্দুতে কি হচ্ছে, এই দিককার সমস্ত ভরটা কি করছে, কাজ করছে, মানে ওজনটা এম জি। যদি আমি এই দৈর্ঘ্যটা নিই তাহলে দেখো এই দিকে যেটা রয়েছে, তাহলে এই লেভেলটা, এখানে যেটা লেভেল দাগ টেনেছি, এই দাগে কতটা ওজন কাজ করছে বা বল কাজ করছে, ওপর দিকেটা কোনো ইফেক্টই ফেলবে না, তাহলে নিচের দিকের অংশটা ক্রিয়া করছে, কথা হবে, নিচের দিকে যারা বাকি রইলো সেটুকু এম জি। যদি আমি এখানে একটা লেভেল টানি তাহলে ওপর দিকের ওজনটা কি এখানে ক্রিয়া করবে, করবে না, ওপর দিকেটা ওপর দিকে ক্রিয়া করবে, তাহলে এই টু এই লেভেলে এইটুকুর ওজনটা কাজ করছে। যদি এখানে লেভেল টানি তাহলে এইটুকু ওজনটা এই লেভেলে কাজ করছে, আর যদি একদম এই তলে টানি তাহলে কী হবে, তখন ওজন কত হচ্ছে, ডাব্লিউ ইকুয়াল টু শূন্য হয়ে গেল, আর এখানে কত হচ্ছে, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি এম জি কাজ করছে, আর এই পয়েন্টে শূন্য কাজ করছে, তাহলে কোন ওজনটা নেব, কোন দৈর্ঘ্যটা নেব, তাহলে ওজনটা হয় ওজনটা চুজ করি যে কোনো একটা, বা দৈর্ঘ্যটা চুজ করি যে কোনো একটা, কত নেবো, তাহলে গড় বল নিতে পারি বা গড় দৈর্ঘ্য নিতে পারি, গড় বল বা গড় দৈর্ঘ্য যে কোনো একটা নেবো। তাহলে এক কাজ করো, দৈর্ঘ্য কোনটাকে নিয়ে নিচ্ছি, তোমাদের বইয়ে দেওয়া আছে দেখবে দৈর্ঘ্য নিয়ে, এটা হচ্ছে কি ভর কেন্দ্র ধরে নাও, এটা এটা হচ্ছে ভর কেন্দ্র, ভর কেন্দ্র বলতে কি যে বিন্দুতে সমস্ত ভরটা কাজ করে, অর্থাৎ এর দৈর্ঘ্য কত হচ্ছে এল বাই টু। তাহলে গড় কত হচ্ছে দেখো তো, এটা কত ছিল জিরো প্লাস এল বাই টু সমান কত হচ্ছে এল বাই টু, তাহলে গড় দৈর্ঘ্য যা আসছে আর ভর কেন্দ্রের দৈর্ঘ্য হচ্ছে একই। তাহলে আমি এখানে দৈর্ঘ্যটা হয় দৈর্ঘ্যের নেব না হলে ওজনের নেব, বোঝা গেল জিনিসটা? আমি বললাম কি এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে যখন তারটা যখন ঝুলছে, তাহলে এই হাতের এই পয়েন্টটাতে কি হচ্ছে সমস্ত ওজনটা কাজ করছে, কিন্তু এই লেভেলে কি করছে শুধু এইটুকু অংশের ওজনটা কাজ করছে নিচের দিকে, আর এই লেভেলের জন্য কি হচ্ছে ওপর দিকের ওজনটা তো এই লেভেলে কাজ করছে না, এই লেভেলে এই বিন্দুতে কি করছে এই দিকের ওজনটা কাজ করছে, আর এই লেভেলে এই দিককার এই দিকে শূন্য হয়ে যাচ্ছে একদম তলে, তাহলে অর্থাৎ এই পয়েন্টে কি হচ্ছে ওজনটা শূন্য, তারের কোনো ওজন কাজ করছে না, সেক্ষেত্রে কত নেবো, হয় ওজনের গড় না হয় দৈর্ঘ্যের গড়, আর ওজনের গড় নিলে কত হবে জিরো প্লাস এম জি বাই টু সমান কত আসবে দেখবে এম জি বাই টু আসবে। তাহলে এখানে কত হবে কার্যকারী দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ কার্যকারী দৈর্ঘ্য, কার্যকারী দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান হচ্ছে কত এল বাই টু। তাহলে ওয়াই কত আসছে, ওয়াই ইকুয়াল টু কত লিখবো এফ ডিভাইড বাই এ ইন্টু এল বাই টু ইন্টু হচ্ছে এল, তাহলে কত আসছে এফ এ মান কত হবে, এফ ইকুয়াল টু কত এম জি, তাহলে এম জি এল
বাই টু এ স্মল এল। এরপর দেখো যদি এটা বলে না দেয়, মানে এম যদি না বলে দেয়, যদি রো হয় কি পদার্থের ঘনত্ব, পদার্থের ঘনত্ব সমান হচ্ছে রো, তাহলে কথা হবে ভর বাই আয়তন। এটা কত ধরে নাও, এটা এ প্রস্থছেদের ক্ষেত্রফল, তাহলে কত আসলে কত ভর কত এম, আয়তন কত হচ্ছে এ ইন্টু এল, আয়তন তো এ ইন্টু এল হবে, সেক্ষেত্রে তো আয়তনের ক্ষেত্রে তো আর আমার এল বাই টু কাজে লাগবে না, কারণ এখানে কার্যকরী দৈর্ঘ্য বলতে কি কোন দৈর্ঘ্যটা নিচ্ছি বা কোন ওজনটা নিচ্ছি সেটা, যেখানে দৈর্ঘ্য বলতে কি সম্পূর্ণ দৈর্ঘ্যটা নেব, তাহলে কথা হবে এ ইন্টু এল, তাহলে কত আসছে কত এম ইকুয়াল টু কত আসছে রো এ এল, এটা কত হয় পাই আর স্কোয়ার এল, হয়তো এইচ হয়তো ফর্মুলা, এইচ এর জায়গায় এল বসালাম আর এটার সময় কত বসালাম এ, তাহলে এখানে মানটা বসাও তো, তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসছে রো এ এল ইন্টু জি ইন্টু এল ডিভাইডেড বাই টু এ টু এ স্মল এল, তাহলে এখানে এ এ ক্যান্সেল আউট হলো, থাকলো কত রো জি এল স্কোয়ার বাই টু এল, এটা হচ্ছে কত ওয়াই, ওয়াই ইকুয়াল টু রো জি এল স্কোয়ার বাই টু এল, তাহলে এটা হবে কি ইয়ং গুণাঙ্কের মান। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারলে, তুমি যদি গড় ওজন নিয়ে করতে, যদি গড় ওজন নেওয়া হতো, গড় ওজন, গড় ওজন মানে কি দেখো, এই বিন্দুতে এখানে কাজ করছে কত ওজন ডাব্লিউ ইকুয়াল টু এম জি কাজ করছে, এখানে কত কাজ করছে ডাব্লিউ ইকুয়াল টু জিরো, ওজন হচ্ছে কত জিরো, তাহলে গড় কত হতো এম জি প্লাস জিরো বাই টু সমান হচ্ছে এম জি বাই টু, তখন কত আসতো ওয়াই ইকুয়াল টু এম জি বাই টু ডিভাইডেড বাই কে হতো এ ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল এল, তখন দৈর্ঘ্যটা কি সম্পূর্ণ নিলাম, তাহলে এখানেও মানটা কত আসবে দেখবে একই আসবে এম জি এল বাই টু এ এল, একই মান এলো, তুমি যেটা খুশি নিয়ে করবে, তোমার যেটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে যেটা আগে বলিনি, ইয়ং গুণাঙ্ক শুধুমাত্র কঠিনের ক্ষেত্রেই প্রযোজ্য, শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক আছে, অন্য কোনো পদার্থের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের কোনো কোশ্চেনই নেই, শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক প্রযোজ্য, অন্য কোনো পদার্থের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক প্রযোজ্য নয়। আর যেটা স্থিতিস্থাপক গুণাঙ্ক বললাম, ওটা হচ্ছে কি উষ্ণতা বৃদ্ধি হলে স্থিতিস্থাপক গুণাঙ্ক হ্রাস পায়, উষ্ণতা বৃদ্ধি পেলে, সেখানে লিখে রাখার একটা পয়েন্ট নোট, উষ্ণতা বৃদ্ধি পেলে, উষ্ণতা বৃদ্ধি পেলে স্থিতিস্থাপক গুণাঙ্ক গুণাঙ্ক হ্রাস পায়। কেন হ্রাস পায়, মানে কত গুণাঙ্ক ইকুয়াল টু কত ধ্রুবক ইকুয়াল টু স্থিতিস্থাপক গুণাঙ্ক, মডুলাস অফ রিজিডিটি, সরি মডুলাস অফ ইলাস্টিসিটি কত হয় পীড়ন বাই বিকৃতি, যখনই কোনো পদার্থকে হিট করা হয় তখন কি হয় তার স্থিতিস্থাপকতা নষ্ট হয়, আর স্থিতিস্থাপকতা যদি নষ্ট হয় তার বাধা দেওয়ার ক্ষমতাটা কীভাবে কমে যাবে, বাধা দেওয়ার ক্ষমতা কমে গেলে পীড়নের মানটাও কমবে, যদি উষ্ণতা করা হয় উষ্ণতা বাড়ানো হয়, কী বলেছিলাম কামারশালের লোহাগুলোকে গরম করে বাড়ানো হয়, কারণ কি যখন উষ্ণতা বাড়াবো তার বাধা দান করার ক্ষমতা কমে যাবে, বাধা দান করার ক্ষমতা যদি কমে যায় তাহলে কী হবে পীড়নের মানটাও কমে যাবে, পীড়নের মান যদি কমে তাহলে কী হবে মডুলাস অফ ইলাস্টিসিটির মানটাও কমে যাবে, তাহলে টেম্পারেচার ইনক্রিজ হলে কী হবে, টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় তাহলে কী হবে বাধা দান করার ক্ষমতা, বাধা দান করার ক্ষমতা ডিক্রিজ হবে, তার মানে কী হবে পীড়নটা কী হবে ডিক্রিজ হবে, আর পীড়নটা ডিক্রিজ হলে মডুলাস অফ ইলাস্টিসিটিটাও ডিক্রিজ হবে। তোমরা একটা জিনিস মনে রাখবে যে উষ্ণতা বৃদ্ধি করলে মডুলাস অফ রিজিডিটি হোক ইয়ং গুণাঙ্কই হোক আর আর বাল্ক মডুলাস আয়তন বিকৃতি গুণাঙ্ক, যে কোনো গুণাঙ্কের মানই হচ্ছে কি কমে যাবে। ঠিক আছে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।